আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাসিরুদ্দিন। আমি দীর্ঘ 20 দিন ছিলাম এই ক্লিনিকে, এখন দীর্ঘ 3 মাস পরে আবার স্যারের সাথে দেখা করার জন্য আসলাম। এখন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি ভালো আছি। আমার যে একটা ভুল ধারণা ছিল আসলে তা না, ইনশাল্লাহ আমি অনেকটাই সুস্থ। আবার আজকে স্যারের সাথে একটু পরামর্শ করলাম, আবার নতুন করে কিছু ওষুধ দিছে, ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারাও যারা আছেন হয়তো অনেকেই অনেক ভুল ধারণা থাকতে পারে, আসলে ওরকম না, এখানকার চিকিৎসা অনেক ভালো, আপনারা আসতে পারেন এসে দেখে। আমার অ্যাংকোলজিং সমস্যা ছিল অনেক দিনই, আমি অনেক কষ্টেতে ছিলাম, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই ভালো। আমি এখানে যে চিকিৎসাটা নিছি দীর্ঘ 3 মাস যাবত, এখন আগের থেকে অনেকটাই ভালো। জুলাইয়ের 12 তারিখে আমি আবার দেশের বাইরে চলে যাচ্ছি, আমি দেশের বাইরে কর্মরত হিসাবে আছি। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে সুস্থ সবলভাবে থাকে। আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা থাকে আপনারা আসতে পারেন, আইসা দেখেন, ইনশাল্লাহ এখানকার চিকিৎসা অনেক ভালো। আমি যেটা সুস্থতা লাভ করেছি, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে অনেক জায়গায় এই রোগের জন্য অনেক চিকিৎসা করেছি, কিন্তু এখানে আইসা ইনশাল্লাহ আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে স্টাফ যারা আছে ওনারা আসলে যে একটা সেবা দেয় নিজের পরিবারের মতো, ওনারা আসলে বুঝতে পারবেন আসলে এদের এখানকার ফ্যাসিলিটিটা কি অনেক ভালো। অন্যান্য ক্লিনিকে গেছি এরকম আসলে পাইনি। আমার কাছে মনে হয় যে সবকিছু মিলাই ইনশাল্লাহ এখানে ভালো। আমার ভিডিও আমার পূর্ব যে অবস্থা ছিল শারীরিক, আপনারা যদি দেখতে চান তাহলে আমার এই ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক আপনারা করে দেখতে পারেন যে ইনশাল্লাহ এখন আমি কিরকম আর আগে কিরকম ছিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।